এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ, একের দুই ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি, একের তিন অনুসর্গের অন্য একটি নাম হলো পরসর্গ, একের চার মানভূম দেয়ালচিত্রে প্রতীক বলা হয় পদ্মকে, একের পাঁচ উদর শব্দটির বিশেষণ হবে ঔদরী, একের ছয় বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল, একের সাত পল্লীকবি অভিধা পেয়েছেন জসীমউদ্দিন, দুয়ের এক কটক কোন নদীর তীরে অবস্থিত, কটক উড়িষ্যার মহানদীর তীরে অবস্থিত, দুয়ের দুই সেই অতলে ডাকু কে কাকে এই ডাক দেয়, সেই অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়, মাটির তলায় গভীর গহ্বরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা, ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। দুয়ের তিন বসুধারা ব্রত কোন ঋতুতে হয়, বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়, দুয়ের চার কোন জেলাকে বাংলা দেয়ালচিত্রে পীঠস্থান বলা হয়, বাংলা দেয়ালচিত্রে পীঠস্থান কাকে বলা হয়, পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাকে বাংলা দেয়ালচিত্রে পীঠস্থান বলা হয়, দুয়ের পাঁচ হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন, বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায় তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, দুয়ের ছয় চিত্রগ্রীবের বাবা কে ছিলেন, চিত্রগ্রীবের বাবা ছিলেন গেরোবাজ, দুয়ের সাথে বলেছে গোপালবাবুর বাড়ি কোথায়, কাঠজুড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ আছে সেইখানে হলো গোপালবাবুর বাড়ি, তিনের একে দিয়েছে বনটা কেবল পাখি দিয়েই ঠাসা, কার মনে কেন এই প্রশ্ন জেগেছে, এই উত্তরটা বলবে যে বাবা মা বাঘ বাবা মা বাঘ তাদের ছানাকে পাখিরালয় এনে রেখেছিল কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধু পাখি আর পাখি, কোনো ছাগল ভেড়া হরিণ সেখানে নেই, ফলে শিকার ধরতে না পেয়ে সে খিদের জ্বালায় ছটফট করে, তাই তার মনে হয়েছে যে বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। তিনে দুই এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ, এদের মূলে কি রয়েছে, উৎসব রয়েছে, আর ধান শব্দটি এসেছে ধান্য থেকে, তাহলে এদেশে যত পালা পার্বণ এসবের মূলে রয়েছে উৎসব আর ধান শব্দটি এসেছে ধান্য থেকে, তিনে তিন তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেছেন, এটা ফাঁকি গল্প থেকে দিয়েছে, তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেবারও সুবিধা নেই, এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না সে দেবে গাছে জল, এই কারণেই গোপালের বাবা বলেছেন তুই করবি বাগান, তিনের চা যে যাহার সবে ঘরে ফিরে যায়, কারা কখন ঘরে ফিরে যায়, তারপর হাটে কী দৃশ্য দেখা যায়, কারা কখন হাটে ফিরে যায়, বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, যারা পশরা নিয়ে আসে সকালবেলা তারা তাদের মতো ফিরে চলে যায়, এবার পরের অংশটা তারপরে হাটে কোন দৃশ্য দেখা যায়, এইটা লিখবে দিনের আলো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বকের ডানায় পরন্ত রোদ মেখে বাসায় ফিরতে থাকে, বকেরা ডানায় পরন্ত রোদ মেখে বাসায় ফিরতে থাকে, দলহারা একক কাকের ডাকে নিশা নামে গ্রামের বুকে, দূরে দূরে অবস্থিত গ্রামের কুটিরগুলিতে দ্বীপের আলো জ্বলে ওঠে আর হাট ডুবে যায় গভীর অন্ধকারে, নদীর বুক থেকে বয়ে আসা বাতাস পাকুড় গাছে শাখায় শাখায় বাধা পেয়ে এমন শব্দ তোলে যেন নদীর বাতাস প্রশ্বাস ছাড়ছে বলে মনে হয়, হাটের দোচলা বন্ধ হওয়াকে কবি নয়ন বন্ধ করার সঙ্গে তুলনা করেছেন, জীর্ণ বাঁশের ফাঁকে বায়ু প্রবেশ করে অদ্ভুত শব্দ হয়, কত চরণ চিহ্ন ছিন্ন হয় হাটের বুকে, চারের একে বলেছে কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচানা ভূত, কিম্ভূত কিমাকার হিজিবিজ বীজকে দেখে বোঝা যাচ্ছিল না, চারে দুয়ে দিয়েছে হিজিবিজ বীজের খুড়ো মেশোয়া শ্বশুরের নাম কি তকায়,
চারের তিন হজবরল শব্দের অর্থ কি? এলোমেলো বা অগোছালো। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।